Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন আমরা সকালে নাস্তা করব। তো এই যে আমার ভাগ্নে পরোটা নিয়ে আসলো, আর এই যে ডাল, তো আর এখন ডিমগুলো ভেজে নিব। তো তো এটা আমার ভাগ্নের জন্য, নাও খাও। তো আমার বড় আপু এখন ডিমগুলা ভেজে নিচ্ছে। তো এখন আমি নাস্তা করব, আর এই যে এখানে ডাল, পরাটা, আর এখানে গরুর গোস্ত, আর এই যে ডিম পোচ। তো ঠিক আছে, এখন তাহলে আমি এখন নাস্তা করি। তো আমার সাথে আমার ভাগ্নেও আছে। তো আজকে মেজো আপু আবার দুপুরের জন্য তরকারি রান্না করে আনছে, মানে বাসার থেকে রান্না করে নিয়ে আসছে, যেহেতু আজকে আমাদের বাসায় সবাই। তো এই যে এটা হলো ইলিশ মাছ, ইলিশ আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি মতো করছে হালকা ঝোল রেখে। আর এটা পাবদা মাছ। তো দুই বাটিতেই পাবদা মাছের তরকারি, যেহেতু সবাই বেশি, বাসাতে অনেক লোক সংখ্যা বেশি, তো এর জন্য দুই বাটিতে আনছে। তো এই যে তো কালকে আমার ছোট বোন আমার আম্মুর জন্য শাড়ি কিনে আনছে, মানে বাসায় পরার জন্য শাড়ি কিনে আনছে। তো ঠিক আছে, আপনাদের সাথে তাইলে শেয়ার করি। তো এই যে একটা শাড়ি, তো আম্মু এই টাইপের শাড়ি বাসার উপর পরে, তো এই জন্য এই টাইপের শাড়ি কিনা। এগুলো সুতির শাড়ি। এই যে এটা হলো ব্লু কালার, মানে ব্লুর ভিতরে হোয়াইট, একটু হোয়াইট। এই যে তো এইটা একটা শাড়ি, আর এইটা হলো আর একটা শাড়ি। তো আম্মুকে এভাবে দুইটা তিনটা করে দুই তিন মাস পর পরই কিনে দেওয়া হয়, তো আমার ছোট বোন কিনে দেয়। তো এটা একটা মানে ডিপ খয়েরি কালার, কিন্তু ফোনে একদম রেড কালার আসতেছে, কিন্তু এটা একটা ডিপ খয়েরি কালার। তো এটা হলো বডি, আর এটা হলো আঁচল। এই যে ভিতরে আঁচল, কুচি কুচি প্রিন্ট, মানে ফুল দেওয়া। আর এটা হলো আর একটা শাড়ি। তো আমরা গিয়েছিলাম, আমি, আমার ছোট বোন আর আমার মেজো বোন গিয়েছিলাম, তো আমরাই পছন্দ করে কিনে এনেছি। তো তিনটা শাড়ি আমার অনেক পছন্দ হয়েছে। এই যে এটা হলো একদম কফি কালার, এটা কফি কালার, আর ভিতরে হালকা রেড কালারের ছিটা দেওয়া। তো এই যে এটা হলো আঁচল। তো টোটাল তিনটা শাড়ি এনেছে, এই একটা, এই একটা, আর এই একটা। তো এই শাড়িটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, এটা একটু কালারফুল। তো আম্মু বেশি কালারফুল শাড়ি পরতে চায় না, তো এই জন্য আম্মুর জন্য এই টাইপের শাড়ি আনা। তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, এখন বিকালবেলা, আর আমার বোন আজকে দেখাবে কিভাবে বাসায় চিকেন ফ্রাই তৈরি করতে হয় খুব সহজ উপায়ে, অল্প কিছু উপকরণ দিয়ে। তো ঠিক আছে আপু, তাহলে শেয়ার করো তোমার চিকেন ফ্রাই রেসিপিটা। আসসালামু আলাইকুম। তো আমি জানি না কে কীভাবে বানাই, তবে হচ্ছে আমি আমার মতো করে যেভাবে আমি আমার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই, বাসায় বানিয়ে খাওয়াই, সেভাবেই দেখাবো।
এটা বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আমি আসলে বানিয়ে দেখাবো। তো আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ হচ্ছে, এখানে আমার মুরগির মাংস আছে হচ্ছে হাফ কেজি একটু বেশি হবে, এরকম হবে, আমি ওরকমভাবে মেপে নিইনি আসলে। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা, আর আছে মরিচের গুঁড়া, এটা যে যেরকম ঝাল খায়, যেহেতু ফ্রাইতে একটু ঝাল হলে ভালো হয়, বাচ্চারা খেলে একটু ঝালটা কমিয়ে দেবেন, এখানে এরকম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লবণটা যে যার মতো স্বাদ মতো দিবেন, আর এটা হচ্ছে আমার বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়া, এটা কিনতেও পাওয়া যায়, আপনি কিনে কেনাটা দিলেও পারবেন, আমি বাসায় তৈরি করাটাই প্রিফার করি কারণ বাচ্চারা যেহেতু খায়। আর এর মধ্যে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তো সয়া সসে ভালোই লবণ থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা লবণটা একটু দেখে দিবেন। এটাকে আমরা এবার সুন্দর করে ম্যারিনেট করব। আর যে লেগ পিসগুলো থাকবে এটা একটু চিড়ে দিলে হয় কি, মাংসটার মধ্যে মশলাটা একটু ভালো যাবে আর খেতেও টেস্ট হবে ভালো। তো এটাকে আমরা হচ্ছে সুন্দর করে একটু সময় নিয়ে মেরিনেট করব। আর এটা মেরিনেট করে হচ্ছে 2 ঘন্টা তো রাখলে ভালো হয়, আপনার হাতে সময় কম থাকলে আপনি সেক্ষেত্রে 1 ঘন্টাও রাখতে পারবেন, অসুবিধা নাই, যত সময় রাখবেন টেস্ট তত ভালো আসবে। সুন্দর করে মেরিনেট করে নিতে হবে, এটা মেরিনেট করা হয়ে গেছে, এটা আমি 2 ঘন্টা মতো মেরিনেট করে রাখবো, তারপরে আমি কিভাবে এটাকে আবার প্রসেস করব সেটা আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। আমরা ফিরে আসছি 2 ঘন্টা পরে, আমরা উপরের চিকেনের উপরে যে কোটেজটা দিব আর কি সেটা হচ্ছে এটা, আমি এখানে প্রায় 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা দিব, এর মধ্যে দিব হচ্ছে 1 টেবিল মতো হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা যদি আপনাদের বাসা না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন, অসুবিধা হবে না। কর্নফ্লাওয়ার দিলে চিকেন ফ্রাইটা একটু মচমচে হয়। এটার মধ্যে দিব হচ্ছে 1 চা চামচ মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটাই হবে আমাদের হচ্ছে উপরের মিশ্রণটা। ফলের মুঠো বেলি বলে কিছু করার আগে দেখতে হবে, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হচ্ছে যেটা করব আমরা, আশেপাশের সাউন্ড ইগনোর করবেন যেহেতু বাসায় অনেক মানুষ তো গেস্ট আছে অনেক। আচ্ছা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা বাসায় নর্মাল যে পানিটা সেটা নিব, আর এখানে মেরিনেট করে রেখেছি যে চিকেনটা সেটা তো আমরা আগে লেগ পিসটা দিই, তো এটাকে আর একটু সব মশলাটা গায়ে মাখিয়ে নিব। ব্যাস এবার যেটা করবো হাতটা একটু মুছে নিব, যেহেতু আমরা এসের মধ্যে হাতটা দিব, তো এবার আমরা এভাবে চিকেনটাকে নিব, নিয়ে এটার মধ্যে গড়িয়ে নিব এভাবে উপরে দিয়ে, এভাবে আস্তে করে একটা চাপ দিব, দিয়ে এটাকে একটু ঝেড়ে নিব যাতে ময়দাটা বের হয়ে যায়। এটা পানির মধ্যে 10-12 সেকেন্ডের মতো রাখলেই এনাফ। আপনারা এই স্টেপগুলো ফলো করলে অনেক সুন্দর বাসায় চিকেন ফ্রাই বানাতে পারবেন, মুচমুচে হবে সব চিকেন ফ্রাইগুলো। এটা এটাকে আমরা উঠাই ফেলবো, এটাকে আমরা এর মধ্যে দিব। আপনারা যদি উপরের যে লেয়ারটা আছে ওটা একটু মোটা খেতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে বারবার যেভাবে আমি দিচ্ছি এভাবে করবেন, একবার বার দুইবারও দিতে পারেন।
আমি লেগ পিসটা শুধুমাত্র দুইবার দিব, আর বাদ লেগ পিসটা দেখতে একটু সুন্দর লাগে, বাচ্চারা খাবে। আরো বাচ্চারা বাসায় বাচ্চার অভাব নাই, অনেক বাচ্চা আছে, আমিও বাচ্চা। হাতটা একটু মুছে নিলে ভালো হয়, হাতটা ভিজে গেলে। এই আমি তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এটা ঢরমরে হয় তুই লই এটা কাকে দিবি বাদে। এটা আমি ভাজতে দিয়ে দিব, এভাবে চেপে চেপে দিবেন, তাহলে ভিতরে যে ইয়াটা আছে এটা সুন্দরভাবে এটা জালটা জোরেও দেওয়া যাবে না, আস্তেও দেওয়া যাবে না, মিডিয়াম আছে থাকবে, মিডিয়াম লো ফ্লেমে থাকলে আমি একবারে, যেহেতু আমার পাত্রটা একটু বড়, আমি একবারে অনেকগুলো দিয়েছি, তো এক একটা ব্যাস লো ফ্লেম, লো না লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এটা হচ্ছে এক একটা ব্যাস হচ্ছে আপনার 10 থেকে 12 মিনিট ভাজতে হবে, যাতে আস্তে আস্তে ভাজবে, ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু সয়া সস দিয়ে মেখে নিয়েছিলাম, এমনিতেই অনেকটাই নরম হয়ে গেছে, তো আস্তে আস্তে ভাজলে জিনিসটা ভেতরটাও হয়ে যাবে, বাইরেটাও মুখমুছে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিব, উঠাই ফেল, এখন এটা উঠাই ফেলবো। এটা বাসায় ট্রাই করে দেখবেন, আসলে অনেক টেস্টি হয়। তো এটা হচ্ছে আমার চিকেন ফ্রাই, আপনারা বাসায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, বাসায় গেস্ট আসলে খাওয়াতে পারেন, তো চেষ্টা করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। আর আমার বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ। তো এখন আমরা চিকেন ফ্রাইটা খাবো, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, আর আমার ব্লগটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।